Ready? Ready? আমার মনে করো জিম আছে বুঝছাও, জিম করবার নিকে যাইতাছি, শখিন কইরা জিম টিম কইরা মনে করছে। এবারে মনে করছে সারের লগে আলোচনা করে তোমাদের মনে হলাম করে একটা প্র্যাকটিস আছে তো, একটা চর মাইরা তোর জিম বন্ধ করে লাভ কি? এই যে বই নিয়ে আইছিস স্কুলে যা, খাইলে তোর কাম নাই, আমি যামু জলদি না, এখন তোমার মেসি স্কুলে খাইলে তুই পড়াশোনা বাদ দিয়া কি তোর এন্না করা কি শুবা খায় তুই বুঝতাস না গে? আজকে মনে করছে জকিন এর টাইম মনে হলো সারের লগে দেয়া করে লাগবো, সারের লগে প্রাইভেট আলাপ আছে, তার মধ্যে মনে করছে সারের লগে প্রাইভেট আলাপ করার লাগবো না কি? তাই প্রাইভেট পড়াই মেলা বেলা হয়েছে মনে হয়। কেমন জকিং করবা, মনে জিম করা শরীরের পক্ষে ভালো, শরীর ভালো থাকে। তুমি খুব ভালো করছো, দেখে দেখে শিখবা ঠিক আছে। তুমি এদিকে শোনো, আর একটু শোনো, সবাই শোনো, এটা শোনো, এদিকে শোনো, দাদা ফেলেস না, দাদা ফেলেস না, এই যে কোনো পাগলামি করবো না, কেউ যেন কোনো ব্যথা না ঠিক আছে। হ্যাঁ দুই বেল সবাও সবাই স্যার, হাত করে তোলো, বলছি এই তুমি তো প্রত্যেক দিনে এরকম বেজার করো, আর এটা কি বলে চাও সাবা যাবো স্যার? হ্যাঁ ওই যেরকম মানুষ না, ওর মা একটা ভুল করছে, জন্মের পর ওর নাম ভেজাই লাগা করতে পারে। আরে কোন জায়গায় কি কথা কয় না, এটা বুঝো না। হ্যাঁ সরি স্যার, এই উড়াও
বাস 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 ওড়ো সবাই উঠছে, তুমি ওড়ো থাকে। আর পাপ কে ওড়াতে সবাই 500 টাকা না মারো, এই মারো সাইরে দিয়ে সুন্দর করে। আরে মুরব্বী মানুষ, আমি তো দেখি পাগলা কি কথা বলছে কি তার নাম স্যার বানরে বলা বানর তোমার তো চলতেছে না হইতেছে না রেডি বলেন স্যার জাগে না আর আর পাশে জায়গা করো একটা প্র্যাকটিস ঠিক মতো করা হয় না, আর এখানে ডিস্টার্ব করবার নাকি ওর নিগাম ধরে ডিস্টার্ব হয়। শিখাই কি আর তুমি কি করো শিক্ষা দিয়েছে একবার তুমি মারো একবার আর একটা প্র্যাকটিস আজকের মতো বিদায় দিতে বেলা বেটে গেছে গরম ধরে গেছে তোমাকে কে দিবে না কোন আমি নিজেই গেলাম গা, আমি আর তোমাকে ক্লাস করলাম না। তুমি এত কেন্দ্র করলে বেড়া আমার মাথায় গুলাবো কেন্দ্র করবো রে, তাহলে ই করো আমার দাও
আজকে শিক্ষা দিয়ে যাবো বুঝছা কি আমি যে বললাম দুষ্টামি করবো না, তোমাকে ঠিক মতো জগিং করে দিব। আমার এই বারটার মতো ছাইলা দেয় দরকার নেই, আর ভাইজলামি করবো না জীবনেও না, জীবনে আর কেন লেগে ভাইজলামি করবো না দুষ্টামি করবো না।